দেখো বন্ধুরা, এই সিম গাছটা লাগিয়েছিলাম তো কত বড় হয়েছে দেখো, ভাবতেই পারিনি এতটা বড় হবে। তো এবার দেখো সিমও ধরবে, আর দেখো বেশ ভালোই লাগছে দেখতে। তো পাতাগুলো একটা দুটো করে পোকা লেগে গেছে। সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও খুব ভালো আছি। তো চলো, আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই দেখতে দেখো কিন্তু, আর তো এখনো যারা চ্যানেল নতুন তো সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো, তো বন্ধু হয়ে গেছো, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এইভাবেই তোমাদের ভালোবাসা দিও, এভাবেই তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করো। তো তাহলেই আমি একটু এগিয়ে যেতে পারবো। তো চলো, তোমরা সবাই পাশে থেকো, আর তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। দেখো আমি সকালে সব কাজ সেরে এখন দেখো চপ আর মুড়ি নিয়ে বসেছি। তো এখন এটা খেয়ে নেব, তো গরম গরম চপ আর মুড়ি। দেখো দুধটা চলে এলো, তো দুধটা গরম করে নিচ্ছি। তো গরম করে নিলে বাবুকেও খাওয়াতে পারবো। আর দেখো উনুনে দুধটা বসিয়ে দিয়েছি, এখন গরম হয়ে যাবে। তো এরপর নামিয়ে নেব, দুধটা ফুটে গেছে, তো এরপর নামিয়ে নেব, দিয়ে ঠান্ডা করে বাবুকে দিয়ে দেব, তো ও খেয়ে নেবে একটু। সব দিনই তো তোমাদের সাথে প্রায় কাজ বাজ শেয়ার করি, আজকে একটি রেসিপি শেয়ার করব। তো তোমরা দেখো, অনেকদিন পর তো অনেক কষ্টে তো পাওয়া গেল একটা দেশি মুরগি। তো পাওয়াই তো যায় না, আমাদের এখানে খুব কমই পাওয়া যায়, আর অনেক দিন থেকে বলে রেখেছিল। তো দেখো দোকানে একবারে কেটে নিয়ে এলো, আমি এখন ধুয়ে নিয়েছি মাংসটাকে। আর দেখো এখানে তো আদা রসুন পেঁয়াজ সব রেডি হয়ে গেছে আমার। তো আদা রসুনটাকে বেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকেও কেটে নিয়েছি। তো এইবার চলো, আজকে কিন্তু আমি রান্নাটা করব না, তোমাদের দাদা ভাই করবে। তো চলো কেমন রান্না করে তোমাদের সাথে শেয়ার করি। দেখো কড়াতে তেল তো গরম হয়ে গেছে, তো চিনি লঙ্কা জিরে তো দিয়ে দিয়েছি। তো চলো কেমন করে রান্নাটা করছে তো তোমরা দেখতে থাকো। তো চলো, তো দেখো মাংসটা রেডি তো হয়ে গেছে। আস্তে আস্তে কড়াতেই হলো, সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, তো একেবারে আস্তে আস্তে জল দিয়ে দিয়ে অল্প অল্প করে তো সিদ্ধ হয়ে গেছে। তো এরপর নামিয়ে দেব। বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়ার পর বাসন টাসন ধুয়ে একেবারে চলে আসলাম। তো একেবারে ধুয়ে নিলাম বাসনগুলো, আর তো অনেক দিন পর তো মাংস দেশি মুরগি মাংসটা খেলাম। তো সেরকম পাওয়াও যায় না, তো অনেক দিন থেকেই বলা ছিল আর তারপর দিল। তো যাই হোক, ভালোই হয়েছিল। আর তো এই শীতকালে তো ভালোই লাগে। আর তো চলো তোমরাও জানাও রেসিপিটি মানে কেমন লাগলো তোমাদের, তো তোমরাও জানাও। চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আবার পরে কথা হচ্ছে। তো চলো দেখো আমি এখানে রুটি কটা করে নিচ্ছি, আর ওবেলার একটু ঝোল অল্প আছে, আর তো আর তরকারি করব না কিছু। আর তো চলো রুটিগুলো এখন করে নিই, আর আমি রুটি একেবারে বেলে নিয়েছি। তো একেবারে দেখো বেলে নিয়েছি, এরপর রুটিগুলোকে সেঁকে নেব, তাহলে হয়ে যাবে। আর ঝোল তো আছে, ওটাকে একটু গরম করে নেব, তাহলে রাত্রের খাবার মনে হয়ে গেল, আর কিছু করব না।
দেখো এখনো খাওয়া হয়নি, আমি এখন বিছানাটা বাগিয়ে দিচ্ছি, তারপর খেয়ে নেব। দেখো বন্ধুরা, রুটি তো করে নিলাম, রুটি হয়ে গেল। আর তো বেলারই একটু মানে মাংসের ঝোল রয়ে গেছে, তো সেটা দিয়েই খেয়ে নেব। আর তরকারি করলাম না, তো ওটা ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর একটু গরম করে নেব। তো চলো, তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তো প্লিজ কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হও তো সাবস্ক্রাইব করো, পাশে থেকো, একটু তোমাদের যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দিও। তো চলো, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট।